নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে দুর্নীতিবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের দাবিতে মানববন্ধন করেছে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন সকালে রাজধানীর শেরিবাংলা নগরে ইউজিসি কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য আজিম ও এম এ কাশেম সিন্ডিকেটের বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে ধরা হয় এ সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত একজন বিচারপতিকে প্রধান করে কমিশন গঠন করে দোষীদের বিরুদ্ধে তদন্তের দাবি জানানো হয়